চাকরির প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিশাল এক নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেলওয়ে জব সার্কুলার 2024 551টি পদসংখ্যাতে নারী পুরুষ সকলেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 9 জানুয়ারি 2024 সালে এই সার্কুলারটি হয়েছে। সো এখানে সহকারী স্টেশন মাস্টার সহকারী লোকো মাস্টারে এই সার্কুলারটি হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে 18 থেকে 30 বছর শিথিল রেলওয়ে জব সার্কুলারে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 18/1/2024 সকাল 9টা থেকে শেষ তারিখ হচ্ছে 18/2/2024 বিকাল 4টা পর্যন্ত। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলারে আবেদন করবেন, কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন, A to Z দেখা যাচ্ছে। সো বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এডুকেশন এন্ড জব নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নিত্য নতুন সকল সরকারি জব নোটিস পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে 9 জানুয়ারি 2024 তারিখে এই সার্কুলারটি হয়েছে। বাংলাদেশ রেলওয়ে শূন্য পদ পূরণের জন্য এই সার্কুলারটি প্রদান করেছে। 551টি পদসংখ্যার নারী পুরুষ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, 15তম গ্রেড, বেতন হবে 23,490 টাকা, পদসংখ্যা 417টি, বয়সীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি। সো সহকারী স্টেশন মাস্টারে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে। বাংলাদেশ রেলওয়ের আরেকটি খুব গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার, গ্রেড 17, বেতন হচ্ছে 21,800 টাকা, পদসংখ্যা 134টি, 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত বুট হতে অনন্য ACC ফার্স্ট বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে, পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। এখানে 3-7টি জেলা ব্যতীত সকল জেলার লোক আবেদন করতে পারবেন। সো আপনারা এটা একটু দেখে নেবেন। রেলওয়ে জব সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে বয়সীমা হবে সাধারণ প্রাপ্তিগণের জন্য 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য 32 বছর শিথিলযোগ্য। সো রেলওয়ে জব সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে http://br.teletalk.com.bdo ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সময় শুরু তারিখ হচ্ছে 18/1/2024 সকাল 9টা থেকে, আবেদনের সময় শেষ তারিখ হচ্ছে 18/2/2024 বিকাল 4টা পর্যন্ত। সো বন্ধুরা, এখানে একটি কথা উল্লেখ করা আছে, আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। সো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে 2টি কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। আপনার রঙিন ছবি 300x300 পিক্সেল, 300x80 পিক্সেল আপলোড করতে হবে। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রিভিউ দেখে সর্বশেষে সাবমিট করে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড কিট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে, এই ইউজার আইডির মাধ্যমে 2টি SMS এর মধ্যে দিয়ে পেমেন্ট সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টার পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা, টেলিটক চার্জ বাবদ হচ্ছে 23 টাকা, মোট 223 টাকা, সহকারী লোকোমোটিভ মাস্টার ফি হচ্ছে 100 টাকা, টেলিটক চার্জ বাবদ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা, 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। সো কিভাবে প্রদান করবেন দেখতে পাচ্ছেন, প্রথম SMS এ লিখবেন BR Space User ID.Send করবেন 16222, আপনার অ্যাপ্লিকেশন যেটা করবেন সেখান থেকে ইউজার আইডি দেখে নেবেন। দেন পরবর্তী রেলওয়ে জব সার্কুলার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে একটি রিপ্লাই SMS দিবে। এই SMS এর মধ্যে 8 ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে, এই পিন কোড দিয়ে আপনাকে রিপ্লাই আরেকটি SMS দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই SMS এ লিখতে হবে BR Space ES Space পিন কোড, সেন্ড করবেন 16222। সো আপনাকে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন দিয়ে একটি SMS দিবে। এই অ্যাপ্লিকেশনে আপনার ইউজার আইডির সাথে আরেকটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে রেলওয়ে ওয়েবসাইট থেকে, বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্রটি আপনার ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে উল্লেখিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডটি হবে আপনার প্রবেশপত্র। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি কিভাবে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার আবেদন করবেন, A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সো আপনারা যদি বাংলাদেশ রেলওয়ে এই জব সার্কুলারে আবেদন করতে চান আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি একটি এই আবেদনের উপর ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, তাহলে সবাই উপকৃত হবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।